হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমাকে দেখে বুঝতে পারছো আমিও ভালো আছি। আর আজকে একটা ইটিং শো নিয়ে চলে এসেছি, পুরো ভিডিওটা দেখো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, একটু ভালোবাসা দিও। আর আস্তে আস্তে তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি, ভবিষ্যতে আরও অনেক ভালোবাসা পাবো। চলো খাওয়া স্টার্ট করি। আজকে আছে সাদা ভাত, আর দেখতে পাচ্ছ কি, দাঁড়ো ঠিক করি, দেখো এটা হচ্ছে বেগুন ভাজা আর এটা হচ্ছে বেগুন পোড়া। এখন শীতকালে প্রায়ই তুমি বেগুন পোড়াটা, তোমরা বেগুন পোড়াটা দেখবে। আর এই বেগুন পোড়াটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো, হ্যাঁ লঙ্কা সব কিছু দিয়ে মেখেছি। এটা আমার খুব খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে ছোট ছোট কী যেন মাছ, তেলাপিয়া মাছ ভাজা, ছোট ছোট তেলাপিয়া মাছ ভাজা। এটা আছে আলু ভেন্ডির তরকারি, হোটেল স্টাইলের আলু ভেন্ডির সবজি। আর এটা হচ্ছে কী বললো যেন, এটা ইলিশ খয়রা, সর্ষে দিয়ে টমেটো দিয়ে ঝাল, ইলিশ খয়রা গোটা গোটা আছে, ছোট ছোট তো তাই গোটা গোটা। চলো খাওয়া তাহলে স্টার্ট করি। প্রথমে খাবো বেগুন ভাজাটা দিয়ে খাই, তাই তো? মাছটা একটু খাই, ঠান্ডা হয়ে গেছে যদিও। খুব ছোট ছোট তাই একটু কড়া করে ভাজা করেছি, গরম থাকলে আরো টেস্ট লাগতো। অনেকে বেগুন পোড়া দিয়ে ভাতটা অতটা পছন্দ করে না, মুড়ি বা রুটি দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু ভাত দিয়েও খেতে ভালো লাগে।
গরম গরম থাকলে তো এগুলো কোনো কথা হতো না, ঠান্ডা হয়ে গেছে অতটা ভালো লাগছে না। এত শক্ত কেন মনে হচ্ছে মাংস ছিটছি। এরপরে খাবো হোটেল স্টাইলের আলু ভেন্ডি, এটার সাথে রুটি পরোটাও খুব ভালো যায়। হাতের চেয়ে তরকারি বেশি হয়ে গেছে, যা ছিল নিয়ে নিলাম বাঁচা কোচা, কারণ এক্সট্রা যেটা ছিল সেটা যদি রাখি আবার নষ্ট হয়ে যাবে, সবারই তো খাওয়া হয়ে গেছে। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, চলো ইলিশ খয়রাটা খেয়ে দেখা যাক। যে দিলো মাছওয়ালা সে তো বললো খুব ভালো টেস্ট, খুব টাটকা, দেখা যাক। দেখো সাইজটা খুব ছোট না, বাট আবার পিসও হবে না সেরকম, গোটা গোটাই রেখেছে। আর সর্ষে আর টমেটো দিয়ে পাতলা করেই করেছে, লঙ্কা পেয়েছি পেয়েছি বলতে আমি নিয়েছি দেখে অবশ্য। দেখি মাছটা খেতে কেমন, খুব ভালো খেতে, খুব ভালো খেতে করছিল, খুব কাঁটা এই মাছগুলোতে, সরু সরু বেজে বেজে খুব কাঁটা মশা লাগছে। কাঁটাগুলো যারা মাছ খেতে জানে বা কাঁটার ভয় পায় না চিবিয়ে খেতে পারবে। খারাপ না, ভালো ফ্রেশ আছে। এই মাছটাও গরম গরম ভাজা খুব ভালো লাগে।
অনেকটা ইলিশ মাছের মতনই টেস্ট। ওটা হচ্ছে গরিবের ইলিশ, সরু সরু চুলের মতো কাটা অসংখ্য। এই যে লম্বা কাঁটাটা দেখছো না, এটা আমার খুব ফেভারিট। আমি মাংসর কাঁটা, সরি মাংস কাঁটা নয়, মাংসর হাড় চিবাই না, কিন্তু এই কাঁটাগুলো চিবাতে আমার খুব ভাল লাগে। ওনাকে মুরগির মাংসর হাড় চিবায়, মাংসর হাড় খেতে ভাল লাগে না, কিন্তু মাছের কাঁটা চিবাতে খুব ভাল লাগে। নরম কাটা যদি হয়, শক্ত কাটা না। চলো, খাওয়া দাওয়া তো খুব ভালো হলো, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।